আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন মানুষ এখন কি হয়ে গিয়েছে যাতে টাকা দিতে না হয় তারা এমন করে মিথ্যা কথা বলে দেয় হ্যাঁ মনে করছে মিথ্যা কথা বলে দিলেই আর আসবে এত দূর থেকে আসবে না দেখবে না তাহলে আমাকে টাকা দিতে হবে না কিন্তু তারা জানে না যে আমি ইসমে আজম দিয়ে চিকিৎসা করি ইসমে আজম দিয়ে কোরআন দিয়ে চিকিৎসা করি আর আল্লাহ তারপরে তাহলে আমার রোগী ভালো করে দিলে সেটা কোনো দিন আর আল্লাহ দিতে এবার খারাপ করেন না ইনশাল্লাহ এবার দেখেন কি হলো আমি তো কিছুদিন আগে দেখলেন একটা বাচ্চা ছেলে নিয়ে ভিডিও তৈরি করছিলাম তার চিকিৎসা করছি তিন দিন চিকিৎসা করার পর সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ কান্নাকাটি বন্ধ হয়ে গেছে আর চেহারা খারাপ হয়ে গেছিল সে চেহারা আস্তে ঠিক হয়ে গেছে ঠিক আছে তো আজকে হঠাৎ করে সে আসরের সময় আমাকে ফোন করে বলছে যে বাচ্চাটা আবার আগের মতন সেরকম কান্নাকাটি করছে চুপ হচ্ছে না হ্যাঁ খুব খারাপ হয়ে গেছে এই হয়ে গেছে সেই যা তা বলছে আমি বলছি এখনও কান্না করছি কি বলছে হ্যাঁ এখনও কান্না করছে আমি ঠিক আছে তাহলে আমি এখন আমি যাচ্ছি দে ভাই আমি কি করলাম মোটরসাইকেল করে সঙ্গে সঙ্গে গিয়েছি দশ মিনিটের মধ্যে গিয়েছি আমি বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি গেটের কাছে মোটরসাইকেল রেখেছি আর মানে ওর বাড়ির যে বড় মানে যিনি কর্তা আর কি মহিলা তিনি কিন্তু বাড়ির বাহিরে ছিল বাড়ির ভিতরে আস আসবে আমাকে দেখে তিনি বাড়িতে ঢুকছে না বুঝলেন তার আমি বাড়ির ভিতরে ঢুকলাম এবার বাড়ির ভিতরে যারা বাড়িতে আছে । মেয়ে ওরা কথা বলছে না কেউ কথা বলছে না কান্নার কিনা আওয়াজ পাচ্ছি না তখন আমি বলছি কই কই আপনারা কথা বলছেন না কোথায় আছেন দিয়ে বলছে হ্যাঁ তো এখানে আসি আমি কই বাচ্চাটা কই দেখি এবার দেখছি এ দেখেন বাচ্চাটা আমি তা আমি সমস্ত ভিডিও করলাম এ আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা নিজেরা দেখতে পাবেন যে বাচ্চাটা কোনো কান্না করছে না একদম আরামসে ঘুমিয়ে আছে এবং আগে বুড়ো মানুষের মতন চেহারা ছিল আর এখন আলহামদুলিল্লাহ চেহারাটা কী সুন্দর হয়ে গেছে দেখেন ঠিক ঠিক আছে তো মানুষ এবার আপনার ভিডিওটা দেখেন তারপর আমি পরে কথাগুলো বলছি তো সার কথা হলে এই মানুষ দেখেন টাকা বাঁচানোর জন্য এখন ভাই দেখেন ওরা এতগুলো টাকা খরচ করছে দুই তিন জায়গাতে মানে ঘুরে ঘুরে দেড় মাসে কিন্তু তা তাতে ওদের কোনো অসুবিধা হয়নি আমার কাছে কি ভালো হয়ে গেছে এখন টাকা দিতে ওদের এতই অসুবিধা যে মিথ্যা কথা বলে দিচ্ছে এবার ভিডিওটা দেখেন আপনি আগে তারপর আমি কথা বলছি আমরা পয়সা দিব না নাম দিব না ধরে চাচা দেখেন ওরা আমাকে ফোন করেছিল একটু আগে বলছে যে কান্না কাটি করছে টিকছেনা বাচ্চা এই নাই সেই নাই এখন দেখেন তো ভিডিও করছি আমি দেখেন বাচ্চাটা ঘুমিয়ে আছে সুন্দর করে দেখেন আমার তো মনে হচ্ছিল টাকা যাতে দিতে না হয় যে যাতা বলে দেয় একটা ওই জন্য এরকম করছে কই এখন বাচ্চা কানছে না কেন এখন কান্না নাই কেন এত কি যাই দিকে যাই একটু সুস্থ আছে কোন ওইটা হারাতে বড় টাকা হয়েছে

আসসালামু আলাইকুম বন্ধুরা দেখলেন ভিডিওটা তো বাচ্চাটা কেমন সুন্দর করে শুয়ে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর দেখে মনে হচ্ছে যে সে এরকম অসুস্থ আর আল্লাহ রহমতে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তার কোনো আর অসুবিধা নাই হ্যাঁ এবার দেখেন মানুষ টাকা কী করে মানুষকে বিশ্বাস করব মানুষ ভালো হলে তখন মিথ্যা কথা বলে দিচ্ছে দূরের রুগীগুলো সব এমনই করে মনে করে যে মিথ্যা কথা বলে দিব তাহলে আর আসবে না দেখতেও আসবে না ওরা ভাবতে পারেনি যে আমি যাব। মনে করছে আমরা বলে দেবো ভালো হয়নি কান্নাকাটি করছে আগের মতন হয়ে আছে যা আছে তাই আছে বলে দিব তাহলে মনে করবে তাহলে তাহলে ভালো হয়নি নি তাহলে কী হবে আর আসবো না যাবো না থাক টাকা চাবো না কিন্তু ওরা জানে না যে কার পাল্লায় পড়েছে কারণ আলহামদুলিল্লাহ আমি এমন মানুষ এমন একটা মানুষ যে আমি যাকে চিকিৎসা করি আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা করছি আমি আল্লাহর উপর একশো পার্সেন্ট ভরসা করে চিকিৎসা করি ওই জন্য আল্লাহ তারপরে তাহলে আমার রুগীকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট দিয়ে ভালো করে দেয় আর সেই রুগী কখন খারাপ হয় না আর যে জিনগুলো পিছিয়ে লাগে আমি তাদেরকে যেমন তাড়াইতে পারি আমি আবার ওদেরকে হাজিরও করতে পারি ইনশাল্লাহ আল্লাহর হুকুমে হাজির করতে পারি সেই জিন যে কোনো থাক কোন থাকুক আমি এক মিনিট হাজির করে দিব তো ওরা কি জানে না যে যেই জিনটা তিনি হাজির করছেন করে তারি দিয়েছেন হ্যাঁ এবার আমরা টাকা যদি না দেই সেই জিনটাকে আবার হাজির করে আবার পিছিয়ে লাগিয়ে দিতে পারবে তিনি আমি পারবো না আরে কত এমন রুগী আরে ক্যান্সারের রুগী আমার কাছে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে ক্যান্সারের রোগী একটা না দুটো দুই তিনটা রুগী ভালো হয়ে গেছে একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে একদম সুস্থ হয়ে গেছে ওই রুগীগুলো আমার সাথে গাদ্দারি করছে দিয়ে আমি আবার যা যেমন ছিল সেমন আল্লাহ হুকুমে করে দিয়েছে ওদেরকে ঠিক আছে তো একটা কথা মনে রাখবেন আমার সঙ্গে গাদ করে পার পাবেন না আর মিথ্যা কথা বলবেন না আর তারা এই মিথ্যা কথা এই কেন বলছে সেটা বলে দেই। এই যে আমি একটা ভিডিও তৈরি করছি যে কাটুয়া গ্রাম বর্ধমান এবং বর্ধমান কলকাতায় দেখিও ভালো হয়নি সত্তর হাজার টাকা আমার কাছে একদিনে ভালো হয়েছে এই কথাগুলো শুনে না তা ওদেরও একটা হিংসা হয়েছে বুঝলেন তো যে এভাবে তাহলে অত বড় প্রচার হয়ে যাচ্ছে তিনার হ্যাঁ তিনের কাছে অনেক মানুষ যাবে তা আমরা মিথ্যা একটা কথা বলে দিই যে হ্যাঁ ভালো হয়েছিল এখন আর ভালো হয়নি আর আগের মতন হয়ে গিয়েছে হ্যাঁ সবাইকে কথা বলে দেবো মানুষ তাহলে বলবে মানুষ জানবে যে তাহলে খারাপ হয়ে গেছে ও তিনার কাছে ভালো হয় আবার খারাপও হয় তাহলে আর তিনের কাছে কেউ যাবে না এমন একটা একটা এমন একটা হিংসা আছে মানুষের হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি এই ভিডিওটা দেখিয়ে দিলাম ভাই দেখতে পাচ্ছেন আপনারা যে কারো কথা বিশ্বাস করবেন না ঠিক আছে বন্ধুরা আপনারা কারো কথা বিশ্বাস করবেন না যদি কেউ বলে হ্যাঁ আমাদের ছেলে ভালো হয়েছিল তিরার কাছে গিয়ে দুই তিন দিন ভালো ছিল আবার খারাপ হয়ে গেছে যদি কেউ বলে বিশ্বাস করবেন না কখন এই যে আমি এই ভিডিওটা দেখতে ফেল পাচ্ছেন তিনি বলছে যে হ্যাঁ বাচ্চাটা আবার দুই তিন থেকে আবার কাঁদছে দুই তিন থেকে কান্নাকাটি করছে এই করছে সেই করছে আমি বলছি এখনও কান্নাকাটি করছে বাচ্চা হ্যাঁ এখনও কান্নাকাটি করছে ঠিক আছে আমি এখন আমি যাচ্ছি তা আমি গিয়ে এই রেজাল্ট দেখতে পেলাম যেটা আপনাদেরকে সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা ঘুমিয়ে আছে কোনো কান্নাকাটি করে নি সব মিথ্যা কথা বলছে মানে আমার আমাকে ডাউন করতে চাচ্ছে আমার তা উপকারও নেবে আবার আমার ক্ষতিও করবে আর অন্য জায়গায় সত্তর হাজার টাকা দিবে আর আমার কাছে হ্যাঁ আমার কাছে উপকার নেবে কিন্তু টাকা দিব না আবার বদনাম করে দিব। এমন যদি হয় এবার পয়সা তিনি বসে ঠিক আছে আপনি কালকে আসেন কালকে বাড়িটা বন্ধ করে দেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিব আর চার পাঁচ দিন পর আর পাঁচ হাজার টাকা দিব আর পাঁচ দিন পর পাঁচ হাজার টাকা পনেরো দিনে আপনার তিন পনেরো দিনে পনেরো হাজার টাকা আপনাকে দিয়ে দেবো এ কথা আমাকে বললো ঠিক আছে তো এই ব্যাপার যাই হোক তো আমি এই ভিডিওটা তৈরি করলাম আপনাদেরকে জানানোর জন্য দেখেন মানুষ কেরকম মানুষ কিন্তু এরকম অবস্থা মানুষ ভালো হইল আবার আমাকে বাস দেওয়ার চেষ্টা করে আমাকে বাস দেওয়ার চেষ্টা করে যার কাছে ভালো হয়েছে এতদিন ঘুরে ঘুরে এতগুলো টাকা এতগুলো টাকা খরচ করছে আর বর্ধমান বুঝতে পারছেন তো একদিন থাকলে কত খরচা কত খরচা বর্ধমানে একদিন থাকলে কত খরচা সেখানে এক মাসের উপরে ছিল সেই হাসপাতালে বাচ্চা নিয়ে আর এক একজন একজন তো নয় দু তিনজন সেখানে ছিল তো এক মাসে তিনটা মাসের কত খরচ বলেন দেখি এ হয়রানি পেরেশানি হয়ে একটা পয়সা মানে তাদের উপকার হয়নি সত্তর হাজার টাকা পানিতে গেছে আবার উপর থেকে পেরেশানি হয়েছে আর আমার কাছে ভালো হয়েছে আর নিমো খারামি করছে হ্যাঁ পয়সা তো দেওয়ার ইচ্ছে কি নাই আবার যা ওর বদনাম করে দেবো যাতে মানুষ ওর কাছে না যায় এই ব্যাপার মানুষের আল্লাহ আল্লাহ তুমি তাদের বিচার করবে যারা তাদের এত নিয়ত খারাপ আল্লাহ আর বন্ধুরা আপনারা এতে কাঁধে বিশ্বাস করবেন না বুঝতে পারছেন তো যদি কেউ এরকম কথা বলে যে হ্যাঁ ভালো হয়েছিল দু তিন দিন ভালো ছিল এখন আবার খারাপ হয়ে গেছে একদম বিশ্বাস করবেন না জানবেন ওরা মুনাফেক মানুষ ওদের ভিতর ভালো নয় ভিতর ভালো নয় টাকা দেওয়ার ইচ্ছা নাই ওই জন্য যাত্রা বলে দিচ্ছে ইনশাআল্লাহ যাই হোক আমি এখন শেষ করলাম